টিসিএ সভাপতি তপন কুমার লোধের অনুপস্থিতিতেই মঙ্গলবার মুষ্টিমেয় কিছু ক্লাবের প্রতিনিধিদের নিয়ে টিসিএতে দায়সরা বৈঠক করেন কিছু টিসিএ কর্মকর্তা। যদিও এই বৈঠক নিয়ে নিজের আপত্তি জানিয়ে টিসিএ সভাপতি তপন কুমার লোধ জানিয়েছেন, এই বৈঠক বাতিল করার জন্য তিনি তাদের কাছে আবেদন করলেও তার মতামত গ্রাহ্য না করে বৈঠক করা হয়েছে। সাংগঠনিক দৃষ্টিতে এই বৈঠকে অবৈধ বলে ঘোষণা করেন টিসিএ সভাপতি তপন কুমার লোধ। দেখো, আমার কাছে যেহেতু আইসো, তাহলে আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি মিটিংটা ক্যান্সেল করো, আবার রিকল করো। আমি কয়েকদিনের মধ্যে আমার লোকের বউ বইয়া আমার লোকের এজেন্ডাগুলো ইলাবোরেট ডিসকাশন করো, এটাও আমি কইছি। তারা কইছে ঠিক আছে, আমরা দেখতেছি মিটিং। এরা আইসো চাকবার জন্য আমার রিকোয়েস্ট করতে, এর মধ্যেও আমি মিটিংয়ে যাইতে, আমি তো ক্যান্সেলেশন অর্ডার করিয়ে দিছি, ডিরেকশন দিয়ে দিছি, তথাপিও তারা এটা কমপ্লাই না করে আমারই কোন ইয়ে করে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে একটা অ্যাটেম্প্ট নিচ্ছে। এই অ্যাটেম্পটা আমি রক্ষা করতে পারবো, কেমন? তাহলে আজকে মিটিংটাকে অবৈধ এইভাবে যদি বলি কনস্টিটিউশনের দিক থেকে, প্রেসিডেন্টের কমেন্ট হলো ইয়েস অবৈধ, মানে নট লফুল অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। যেসব ক্লাবের প্রতিনিধিদের এই বৈঠকে ডাকা হয়নি, সেই সব ক্লাবের প্রতিনিধিরা পরবর্তীকালে এই বৈঠক নিয়ে তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জানান দরকারে তারা আইনি ব্যবস্থা নেবেন এই প্রসঙ্গে। আইনি ব্যবস্থা আমরা সামনেই যাচ্ছি, আরো তীব্রতর হবে, সমস্ত জানার কোটি মিলে আমরা এদেরকে প্রশ্ন করব। এইভাবে টিসিএর গরিমা নষ্ট করার দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? আপনি তো পারেন না এইগুলি করতে। আমরা মিডিয়া বন্ধুরা আপনারা এসেছেন, সভাপতির অনুপস্থিতিতে এই বৈঠক নিয়ে রাজ্যের ক্রিকেট অনুরাগীদের মনেও একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।